বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন পরে তারকাদের পদচারণায় মুখরিত ছিল এফডিসি। চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হয়েছেন চিত্রনায়ক ওমর সানি। শুধু তাই নয়, তার প্যানেলের সবাই জয়ী হয়েছেন এ নির্বাচনে। দর্শক, আজ বলবো বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচনের কথা, তবে তার আগে বলবো আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। গত 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে 30 বছর ধরে পরিচালিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। যেখানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার সকল তারকা থেকে শুরু করে ক্লাব সংশ্লিষ্ট সকলে। এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওমর সানি, সঙ্গে তার পুরো প্যানেলের সবাই জয়ী হয়েছেন। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে দুপুর 2টা থেকে শুরু হয় ভোট, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচনের ফল ঘোষণা করা হয় মধ্যরাতে। 1 বছর মেয়াদে সভাপতি হিসাবে ক্লাবের দায়িত্ব পেলেন নায়ক ওমর সানি। তার প্রাপ্ত ভোট ছিল 278 এবং ওমর সানির প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন 158 ভোট। সভাপতি নির্বাচিত হওয়ায় সকলের শুভেচ্ছা সিক্ত হয়েছেন ওমর সানি। নিজের জয়ের আনন্দ প্রকাশ করে ওমর সানি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সদস্যদের প্রতি, দোয়া চেয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যাশায়। তিনি বলেন, ফিল্ম ক্লাবের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে এবং আমার ফুল ক্যাবিনেটকে দায়িত্বভার দেওয়ার জন্য আমি ওয়াদা করছি, আমি এবং আমার ক্যাবিনেট দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। এ সময় ফিল্ম ক্লাবের সদস্যদের নিয়মিত ক্লাবে আসার আহ্বানও করেন ওমর সানি।